আজ থেকে 250 বছর আগের কথা। স্থান জার্মানির বোন শহর। জোহান নামের একজন ছিলেন আর্চ বিশপের দরবারে অন্যতম বাদক। সন্তানকে বড় মাপের শিল্পী তৈরি করবেন, এটাই ছিল তার স্বপ্ন। না, কেবল বড় শিল্পী নয়, মোৎসার্টের মতো বড়। পুত্রের জ্ঞান হতে না হতেই শুরু হলো তার সঙ্গীত শিক্ষার আসর। হতাশ করল না সেই শিশু, সব ব্যাপারে অন্য মনস্ক অগোছাল, কিন্তু সঙ্গীত তার প্রাণ। 7 বছর বয়সে স্কুলে পাঠানো হলো, নিতান্ত অমনোযোগী অনিচ্ছুক। বছর 3-4 পরে স্কুল ছেড়েই দিল ছেলে। সেই ছেলের নাম এখন সারা বিশ্বের সকল সঙ্গীত প্রেমীদের মুখে মুখে। তিনি কালজয়ী সঙ্গীত সম্রাট লুডভিগ ভন বেথোভেন। লুডভিগ ভ্যান বেথোভেন বড় বেশি নিজের মতো, সঙ্গীত তার ধ্যান জ্ঞান, কিন্তু সেই সঙ্গীত সম্পর্কে অন্য কারো নির্দেশ তিনি মানতে রাজি নন। একেবারে শৈশব থেকেই তিনি নিজের প্রতিভা সম্বন্ধে অতিমাত্রায় নিশ্চিত। কম্পোজিশন তৈরির নানা নিয়ম প্রচলিত ছিল তখন। কোন স্বরের সঙ্গে কোন স্বর লাগানো যায়, কোনটি যায় না, সে বিষয়ে বাধাগত ছিল। বেথোভেন সেই সব মানবেন না, তিনি নিষিদ্ধ মিলন ঘটিয়ে দিলেন। বড় বড় বিশেষজ্ঞরা বললেন, এ হয় না, এমনটা ব্যাকরণ সম্মত নয়, স্বীকৃতও নয়। তরুণ কার্যত কিশোর বেথোভেন বললেন, আমি স্বীকৃতি দিচ্ছি। এটাই বেথোভেন, সারা জীবন তিনি নিজের মতো থেকেছেন। মোৎসার্ট নিজের সৃষ্টি নিয়ে কখনো আপোষ করেননি, কিন্তু প্রতিষ্ঠার প্রয়োজনে তিনি ব্যক্তি হিসেবে বড় মানুষের কাছে নিচু হতে পারতেন, হয়েছেনও। বেথোভেন পারেননি, তাকে তার শর্তে গ্রহণ করতে হবে, সমান হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটাই তার প্রথম শর্ত। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।